হ্যালো বন্ধুরা, কেমন আছো? গুড আফটারনুন সবাইকে। এটা আমার আগের দিনের ব্লগ। যেহেতু আমার আওয়াজ খুবই খারাপ ছিল, আমার শরীরটা ভালো ছিল না বলে আমি ভয়েস ওভার করে ব্লগটা করতে পারিনি। তা আগের দিনে যা যা করেছি তোমাদের সামনে সেটা তুলে ধরার চেষ্টা করেছি। আমরা চলে গেছিলাম কালকে মুভি দেখতে। ওখান থেকে আগে পেপে জিন্সে আমাদের অফার চলছিল, ওখান থেকে কিছু জামা কাপড় কিনে কোয়েস্ট মলে ফিফথ ফ্লোরে এই অচা বলে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে কালকে থাই ফেস্টিভ্যাল চলছিল, ওখানে কিছু খাবার দাবারের ভিডিও আমি তুলে ধরেছি তোমাদের সামনে। তোমরা এখনও যেতে পারো, ওখানে তোমার থাই ফেস্টিভ্যাল চলছে। তো আমরা ওখানে খাওয়া দাওয়া করলাম, অনেক এনজয় করলাম। ওখান থেকে আমরা কালকি মুভির জন্য বেরিয়ে গেলাম। আমরা রেস্টুরেন্টের ভেতরের অ্যাটমসফিয়ারটা দেখতেই পাচ্ছ, ভীষণ সুন্দর। আমরা প্রায় এখানেই যাই, কারণ এখানকার ফুডটা খুবই আলাদা, খুবই ডিফারেন্ট আর খুবই টেস্টি, একদম অথেন্টিক চাইনিজ পাওয়া যায়। তো যাই হোক, ওখানে আমরা খাবার দাবার খেয়ে অনেক এনজয় করে শপিং করে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম। বেরিয়ে গিয়ে অনেকক্ষণ বসেছিলাম, বসে আমরা মুভির জন্য ওয়েট করছিলাম। এখন দেখো তোমরা, খাবারগুলো ভিডিও তুলেছিলাম তোমাদের জন্য দেখার জন্য, তোমরা দেখতেই পাচ্ছ খাবারগুলো কতটাই ডিফারেন্ট, কতটাই আলাদা। তোমরা যদি একবার খাও তাহলে তোমরা বুঝতে পারবে। আমি তো আপাতত বসে ছাতু খাচ্ছি এখন। আমি আগের দিনে ব্লগটা করতে পারিনি বলে এখন অল্প একটু আওয়াজ আমার বেরোচ্ছে, আমি জানি ফাটা বাসের মতন আসছে, প্লিজ আমাকে ক্ষমা করো, কিছু মনে করো না তোমরা। কিন্তু বন্ধুরা, কাজ তো চালিয়ে যেতে হবে, এবং ভিডিওতে তোমরা চেষ্টা করবে নিজের অরিজিনাল ভয়েস দিতে, সেটা ভাঙা হোক যেইভাবেই হোক, কিন্তু অরিজিনাল ভয়েস দেবে, নালে ফেসবুক তোমাদের ভিডিওতে কপিরাইট মেরে দেবে আর তোমরা কোনো বেনিফিট ভিডিও থেকে তুলতে পারবে না। তাই জন্য বন্ধুরা অবশ্যই চেষ্টা করবে রিলস বা লং ভিডিওতে নিজের অরিজিনাল ভয়েস, নিজের অরিজিনাল কন্টেন্ট দিয়েই ব্লগটা করতে, এবং ভিডিও ব্লগ রিলস যে কোনো কাজই তোমরা করো না কেন, তোমরা নিজের ভয়েসে ব্লগ করার চেষ্টা করবে। এটা তো তোমরা জানোই, ওয়েস্ট মলের ভেতরে আমার চুটকিটার সাথে আমি এগিয়ে গেলাম মানে আগের মুভি দেখার জন্য। ওখান থেকে আমরা পপকর্ন নিলাম, পপকর্ন নিয়ে আমাদেরকে 3D চশমা দেওয়া হলো, সেই চশমাগুলো আমরা কালেক্ট করলাম। তারপরে আমরা ভেতরে চলে গেলাম, ভেতরে গিয়ে খুবই ভালো একটা মুভি, একদম পয়সা ওয়াসুল ওয়াসুল মুভি, সরি মানে বোথ ওয়াচিং। তো আমরা ভীষণ 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 এনজয় করেছি, তোমরাও গিয়ে মুভিটা দেখতে পারো। আর অবশ্যই আমার ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, আর নিশ্চয়ই কমেন্ট করো, তোমাদের কমেন্ট আমার পড়তে খুবই ভালো লাগে এবং আমি চেষ্টা করি সঙ্গে সঙ্গে সেই কমেন্টের রিপ্লাই দেওয়া। আমার পাশে থেকো বন্ধুরা, আমিও তোমাদের পাশে থাকবো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা, ভিডিও কেমন লেগেছে একটু বলো। তোমরা সব ভালো থেকো, সুস্থ থাকো, আর খুব লাইফে এনজয় করো, এটাই আমি চাই। সবাই ভালো থেকো বন্ধুরা, গুড বাই অ্যান্ড টেক কেয়ার, থ্যাংক ইউ সো মাচ।